হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে এক কথায় বলতে গেলে অস্থির একটা মাইনিং অ্যাপ নিয়ে হাজির হয়েছি। আর আজকে যে মাইনিং অ্যাপটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই মাইনিং অ্যাপের নাম হলো ক্যাটস্টার। এটা মূলত আমার জানা মতো একটা ডিসেন্ট্রালাইজ মাইনিং অ্যাপ। এর মধ্যে আপনারা ওয়ালেট, তারপরে এনএফটি মার্কেট প্লেস, এভরিথিং এ টু জেড সব কিছু পেয়ে যাবেন। আর সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও ফুল না দেখে কেউ কমেন্ট করবেন না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এইরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এই ক্যাটস্টার মাইনিং অ্যাপটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপস লেখা আছে, সাইডেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, এইরকম একটা রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। তো সবার উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই দিকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস বসা দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসা নিলাম। তারপরে এদিকে দেখেন সেন্টার একটা অপশন আছে, এই দিকে একটা ক্লিক করবে। আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসলে নিচে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এইটা টান দিয়ে এই দিকে নিয়ে আসবেন, মানে এটার সাথে এটা মিল করবেন। তো দেখেন আমি কীভাবে ক্যাপচারটা পূরণ করি। তো ক্যাপচারটা পূরণ করার পর এই দিকে দেখবেন টাইমার চালু হয়ে গেছে, ঠিক আছে। আর আপনাদের মেলেও 6 সংখ্যার একটা কোড ওনারা সেন্ড করবে। তো এই কোডটা কপি করে এনে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে কোডটা পেস্ট করে দেবে। তো আমি আমার মেলে চলে যাই, দেখি কোনো কোড আসছে কি না। মেল থেকে 6 সংখ্যার কোডটা কপি করে এনে এই বক্সে পেস্ট করে দিলাম। তারপর এই দিকে আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড বসা দিবেন, তারপর পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। তো সব ইনফরমেশন বসানো হয়ে গেলে নিচে দেখেন রেজিস্টার নাও লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিবেন। এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এখন আমাদের অ্যাপটা ডাউনলোড করতে লাগবে। সেজন্য ডাউনলোড অন দ্য গুগল প্লে লেখা আছে, এই দিকে একটা ক্লিক করবে। সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে আসলে ক্যাটস্টার অ্যাপটা দেখতে পারবেন। ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করবেন। তো এরকমভাবে অ্যাপটা ওপেন হবে। তারপর অ্যাগ্রি চাইলে অ্যাগ্রিতে ক্লিক করে অ্যাগ্রি করে দেবেন। এইরকম কিছু ছবি আসতে পারে, সবগুলোতে স্লাইড করবেন। স্লাইড করার পর স্টার্ট নাও একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে স্টার্ট অ্যাপে একটা ক্লিক করবেন। এখন আপনাদের এই অ্যাপে লগ ইন করতে লাগবে। তো যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এই বক্সে বসা দিবেন। তারপরের বক্সে পাসওয়ার্ড বসাবেন, এই দিকে একটা টিক মার্ক করে দিবেন। তো এদিকে সব ইনফরমেশনগুলো আমি বসাই নেই। সব ইনফরমেশনগুলো বসানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করে এই অ্যাপে লগ ইন করে নেবেন। তো দেখেন আমি কিন্তু এই অ্যাপে লগ ইন করে নিছি। তো আমাদের ক্যাটস্টার মাইনিং অ্যাপে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কীভাবে এই অ্যাপ থেকে মাইনিং করে ইনকাম করবেন। সেজন্য স্টার্ট আপ লেখা আছে, এইদিকে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখেন ক্যাট টোকেনগুলো কিন্তু ইনকাম হইতেছে, যা ব্যালেন্সে গিয়ে অটোমেটিক জমা হইতেছে। আর এই ক্যাটস্টার মাইনিং অ্যাপ থেকে আপনারা মাইনিং করে ক্যাট টোকেন পাবেন, যা অলরেডি কয়েন মার্কেট ক্যাপেতে লিস্ট করা আছে। আপনারা কিছুক্ষণ অ্যাপে থাকলে এরকম কিছু লেখা দেখতে পারবেন। এটা হলো অ্যাপটা কীভাবে ইউজ করবেন তা দেখানো হয়। তো আপনারা সবগুলোতে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর দেখবেন আবার অ্যাপে চলে আসবেন, মানে অ্যাপের হোম পেজে চলে আসবেন। বর্তমানে আমরা যেই সব অ্যাপগুলোতে কাজ করি সেই সব অ্যাপে যদি আমরা রেফার করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইনকামটা তুলনামূলকভাবে কম হয়। এই অ্যাপে ব্যাপারটা অন্যরকম। আপনারা রেফার ছাড়াও এই অ্যাপ থেকে আপনাদের মাইনিং স্পিডটাকে 40% পর্যন্ত ইনক্রিজ করে নিতে পারবেন। আর আপনারা সবাই জানেন আমরা যদি মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে পারি তাহলে আমাদের কিন্তু টোকেন বা কয়েনের ইনকামটাও বেশি হবে। সেজন্য উপরে দেখেন 3টা এখন স্পেস আছে, আমি একটা ইউজ করছি, 4টা স্পেস থাকে। তো এই 4টা স্পেসের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা অ্যাড আসবে। তো এই অ্যাডটা ফুল দেখবেন, অ্যাডটা ফুল দেখা হয়ে গেলে দেখবেন এরকম একটা ক্রসের চিহ্ন আসবে, ক্রসের চিহ্নতে ক্লিক করবেন, তারপর আবার অ্যাপে নিয়ে আসবে। তো দেখেন আমার কিন্তু মাইনিং পাওয়ারটা ইনক্রিজ হয়েছে, আগে ছিল 10%, এখন হয়েছে 20%। আর যদি বেসিক রেটের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এটাও ইনক্রিজ হয়েছে। আমার মনে হয় এই মাইনিং পাওয়ারটা 12 ঘন্টার জন্য ইনক্রিজ হয়। আর ইনক্রিজ হওয়ার ফলে এদিকে কিন্তু আমরা ক্যাট টোকেনও বেশি পরিমাণ ইনকাম করতে পারি। এই ক্যাটস্টার মাইনিং অ্যাপে 12 ঘন্টা পর্যন্ত মাইনিংটা স্টার্ট থাকে, তারপর অটোমেটিক মাইনিংটা অফ হয়ে যায়। আপনারা যদি মাইনিং করে ক্যাট টোকেন ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রতি 12 ঘন্টা পর পর এই মাইনিং অ্যাপে ঢুকতে লাগবে। ঢোকার পর এদিকে দেখেন মাইনিং লেখা আছে, মাইনিংয়ে ক্লিক করে আপনাদের মাইনিংটি স্টার্ট করে দিতে লাগবে। আর আপনারা যদি মাইনিং স্টার্ট না করেন তাহলে কিন্তু কোনো প্রকার টোকেন ইনকাম হবে না। আর আপনারা মাইনিং করে যে ক্যাট টোকেনগুলো ইনকাম করবেন খুব শীঘ্রই এই টোকেনগুলো আপনারা উইথড্র করতে পারবেন।
এই ক্যাটস্টার মাইনিং অ্যাপ নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, কারণ এই ক্যাটস্টার মাইনিং অ্যাপটার আরও অনেক কিছু আপনাদের জানানোর বাকি আছে, যেগুলো পরবর্তীতে আমি পার্ট বাই পার্ট আকারে আপনাদের মাঝে শেয়ার করব। সেজন্য আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, তা হলো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই, তারা দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন।